আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। নতুন ভিডিওর সাথে আজকে আপনারা দেখতে পাবেন নতুন একটি ম্যাপ মোড। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনারা বরিশাল থেকে কুয়াকাটার একটি সুন্দর ম্যাপ মোডের রিভিউ দেখতে পাবেন। সেই সাথে এই ম্যাপ মোডটি কবে পাবেন, কীভাবে পাবেন, কার চ্যানেলে পাবেন, কবে রিলিজ হবে, এ টু জেড বিস্তারিত সকল কিছু বলার চেষ্টা করব আপনাদের মাঝে। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন। সেই সাথে চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সেখানে কিন্তু আমাদের কিছু ইউটিউবারদের কিন্তু থ্যাঙ্কস জানানো হয়েছে, বিষয়টা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। এখানে কিন্তু আমি আছি, আমার সাজিদুল ভাই আছে, আলামিন ভাই আছে, এসআর ভাই আছে। তো যাই হোক, এই জিনিসটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। ম্যাপ মেকারকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর জিনিস বা এভাবে আমাদের একটু মানে আরও মানে ওরও অনুপ্রেরণা জাগানোর জন্য, যে আমরা যাতে ম্যাপগুলো আরও সুন্দরভাবে রিভিউ করতে পারি। যাই হোক, ভালোবাসা অবিরাম আপনাদের জন্য সবসময় ভালোবাসা থাকবে। তো আরও একটি কথা, তো এই ম্যাপগুলো কিন্তু একজনের দ্বারা বানানো সম্ভব না। আর এই ম্যাপগুলো যারা বানাচ্ছে তো তারা কিন্তু বেশ অনেক দিন ধরেই কিন্তু আমাদের নিয়মিতভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর ম্যাপ উপহার দিয়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করছেন। তো ম্যাপ মেকারদের আমি সবসময় ধন্যবাদ জানাই আর চেষ্টা করব আপনাদের সবার পাশে থাকার। তো দেখতেই পাচ্ছেন ম্যাপটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা বরিশাল টার্মিনাল থেকে বের হব, তো এখনও বের হয় নাই। এখানে টার্মিনালে কিন্তু অনেকগুলো বাস আছে, তো বাসগুলো দেখানোর জন্য আমি কিন্তু আবার বাস থেকে নেমে ছবি ওঠানো শুরু করছি, কারণ এই ছবি না উঠালে কিন্তু পাপ হইতো। তো যাই হোক, চলুন এখন আমরা বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেব, সেই সাথে আপনাদের পুরো ম্যাপটা সম্পর্কে বলবো। তো ম্যাপটা অনেকটাই লং এবং অনেকটাই বড়, আর ম্যাপটা কিন্তু একদম সুন্দর একটি ম্যাপ মোড। তো তারা যতগুলো ম্যাপ দিচ্ছে, তারা যখন প্রথম থেকে ম্যাপের কাজ শুরু করছিল, তো প্রথম অবস্থায় তাদের ম্যাপগুলো তেমন একটা ভালো না হলেও এখনকার ম্যাপগুলো কিন্তু বেশ চমৎকার এবং আকর্ষণীয় সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, ম্যাপগুলো দেখার মতো হচ্ছে। আর আগামীতে ইনশাল্লাহ তাদের এই ম্যাপগুলো আরও ভালো হবে আমি আশা করি, কারণ ম্যাপ জগতে তারাই বাংলাদেশিভাবে আমি বেস্ট বলবো। তো বাংলাদেশি ম্যাপ যদি কন্টিনিউ কেউ করে থাকে, তো এই হানিফ ভাইয়ের যেই গ্রুপটা বা ম্যাপ মেকার আছে যেই কয়েকজন, তারাই এই কাজগুলো করতেছে। অনেক অনেক ধন্যবাদ তাদের। তো আমরা বরিশালের টার্মিনাল থেকে বের হয়ে কিন্তু আমরা রোডে উঠে গেছি। এখানে কিন্তু আরও একটা জিনিস ভালো লাগছে, স্পিড ব্রেকারগুলো কিন্তু কাজ করে, আর এই জিনিসটা কিন্তু অনেক অনেক ভালো লাগছে। এখন পর্যন্ত ম্যাপ মোড়ে কিন্তু বাংলাদেশি ম্যাপ মোড়ে কিন্তু স্পিড ব্রেকার আসে নাই, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। তো এখানে কিন্তু সিঙ্গেল লাইনের পাশাপাশি আপনারা ডবল লাইনের রাস্তাগুলোও পাবেন, তো কিছুটা সিঙ্গেল পাবেন, কিছুটা ডবল পাবেন। তো এইভাবেই চলতে চলতে আমরা কুয়াকাটা পর্যন্ত পৌঁছাবো, তবে আজকে হয়তো পৌঁছানো সম্ভব না, কারণ এই ম্যাপের কাজগুলো কিন্তু এখনও পুরোপুরিভাবে হয় নাই। তো কথা বলতে বলতে কিন্তু আমরা ডবল লাইনে উঠে গেলাম, যেখানে কিন্তু স্পিড ব্রেকার দেওয়া হয়েছে স্পিড কমানোর জন্য। আপনারা ধীরে সুস্থে ড্রাইভিং করবেন, অ্যাক্সিডেন্ট করবেন না। যেখানে কিছুটা পথ পাড়ি দিলে আমরা কিন্তু আবার সেই মানে হোটেল বিরতির মতো কিছু জায়গা পাবো, এখানে ফুয়েল পাম্প পাবো, তারপরে আপনারা অনেক কিছু পাবেন, দাঁড়াইতে পারবেন, যাত্রীদের এক নম্বর দুই নম্বরে চাপ দিতে পারে, তো যাত্রীদের বাইরে পাঠাইতে পারবেন। যাই হোক, অনেক ফানি হইলো, তো চলুন আরও ফান করতে করতে সামনে দিকে এগোই। আর একটু কথা বলি, এই ম্যাপটার কাজ কিন্তু এখনও পুরোপুরি সম্পূর্ণ হয় নাই, যেহেতু ম্যাপটা অনেক বড় এবং অনেকটা আকর্ষণীয় সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। ম্যাপটার মোটামুটি 90% কাজ মোটামুটি কমপ্লিট, আর 10% কাজ হলেই আপনাদের মাঝে একদম ফ্রিতে রিলিজ করে দেওয়া হবে। তো কোন দুইটা চ্যানেলে রিলিজ হবে এই ম্যাপটা, তো এটাও আমি বলতেছি, একটু ওয়েট করুন। তার আগে দেখুন কতটা সুন্দর, মানে কিছু সময় পাচ্ছি ডবল লাইন, তারপরে হোটেল বিরতি বা শহর বলতে পারেন, একদম রিয়েলিস্টিক বাংলাদেশি ম্যাপের মতো করেই কিন্তু ম্যাপটা তৈরি করা হয়। বিশেষ করে টার্মিনালগুলো অনেক অনেক ভালো লাগছে, তো এখানে অনেক বাস কাউন্টারও থাকবে, সেখান থেকে আপনারা টিকিট কেটে নিন। তো ম্যাপের শুরুতে আপনারা প্রচুর বাস কাউন্টার, প্রচুর বাস পাবেন, ওইখান থেকে আপনারা টিকিট কেটে নিন, তাহলে কিন্তু আর পোকোটার কোনো সম্ভাবনা থাকবে না, আর ভুলেও কোনো বাসে পোক উঠবেন না, তাহলে কিন্তু চুরিপনা করা হবে। তো যাই হোক, এখানে আমার তেলের দরকার নেই, শুধু তেল পাম্পের মানে যে লোকগুলো ছিল তাদের ফাঁকি দিয়ে আসলাম, একটু ভুল বুঝাইলাম। আমি কিন্তু আলহামরা নিয়ে ওরা দুটো টানতেছি, কারণ নতুন ম্যাপ পেয়ে কিন্তু আমার মাথার মধ্যে ঠিক নাই। তো যাই হোক, এবার আপনাদের বলে দেই যে এই ম্যাপ দুটো কার চ্যানেলে পাবেন। আমার ডিসক্রিপশন বক্সে দুটো চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, তো ওই চ্যানেলে দুইটা চ্যানেলে 2000 করে সাবস্ক্রাইব কমপ্লিট হলে আপনাদের মাঝে ম্যাপটি একদম ফ্রিতে রিলিজ করে দেওয়া হবে। তাই ম্যাপটি তাড়াতাড়ি পেতে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল দুইটা সাবস্ক্রাইব করে 2000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিন, তাহলে ম্যাপটা কিন্তু একদম ফ্রিতে আপনাদের মাঝে দিয়ে দেওয়া হবে। আর
আপনারা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন তত তাড়াতাড়ি ম্যাপের কাজ কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন। আর এখন ম্যাপের একটু প্রবলেম যেটা, এটা কিন্তু ম্যাপ মেকারদের কোনো প্রবলেম না, গ্রাফিক্সগুলো কিন্তু তেমন একটা ভালোভাবে আসতেছে না, এটা কিন্তু গেমের প্রবলেম। তো যাই হোক, আগামীতে আরও সুন্দর করা যাবে ইনশাল্লাহ। তবে ম্যাপটা অনেকটাই ভালো লাগছে আর রিয়েলিস্টিক লাগছে আমার কাছে মনে হয়, কারণ ম্যাপটিতে অনেক রকম রাস্তা পাইছি, টার্মিনাল পাইছি, অনেকগুলো মার্কেট পাইছি। এ টু জেড দিয়ে ম্যাপটাকে মানে আমি 10-এ 10 দিব। আর এখন তো কাজ কমপ্লিট হয় নাই, তো পুরো কাজ কমপ্লিট হলে আশা করি আরও সুন্দর লাগবে আপনাদের মাঝে, ম্যাপটি ভালো লাগবে। যাই হোক, ভালো থাকুন সবাই। আর এখন একটু বৃষ্টি শুরু হবে একটু পরে, সেই বৃষ্টির মাঝে আপনারা ড্রাইভিং দেখুন আর এনজয় করুন, আর যখন ম্যাপটি হাতে পাবে তখন আপনারা নিজেরাও ড্রাইভিং করতে পারবেন। ভালো থাকুন সবাই। আর কথা না বলি, আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।